মালদা কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ জালনোট পাচারের আগে গ্রেপ্তার করলো এক পাচারকারীকে। উদ্ধার হয়েছে 74,000 টাকার জালনোট। ধৃত পাচারকারী নাম মিঠুন মণ্ডল। শনিবার রাতে জালনোটগুলি অন্যত্র পাচারের উদ্দেশ্যে সাইকেল করে যাচ্ছিল মিঠুন। আচমকাই এলাকা থেকে অভিযুক্ত জালনোট পাচারকারীকে পাচারের আগেই ধরে নেয় পুলিশ। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 37টি 2,000 টাকার নোট। মোট 74,000 টাকার জালনোট উদ্ধার হয় তার কাছ থেকে। রবিবার ধৃত যুবককে মালদা জেলা আদালতে পেশ করা হয়।